The word কম্পিউটার ইজ হ্যাজ বিন ডিরাইভ ফ্রম ল্যাটিন ল্যাঙ্গুয়েজ, যা আছে আছে, এমন কিছু দরকার নেই, ঠিক আছে? তারপরে বলছে যে কম্পিউটারের ফাংশনটা কি, হ্যাঁ ওটা পড়তে হবে ভালো করে। কম্পিউটার ফাংশন কি হবে, কি হচ্ছে বলছে ইনপুট, হ্যাঁ কি হয়, আমরা কম্পিউটারে না কিছু টাইপ করলাম বা মাউস দিয়ে কিছু ক্লিক করলাম বা কিছু লিখলাম, একে আমরা বলছি, বা কোনো ডেটা স্টোর করলাম আমি ওর মধ্যে, একে আমরা বলছি হচ্ছে ইনপুট, যা দিচ্ছি। বলছে ইনফরমেশন অর ডেটা দ্যাট ইজ এন্টার্ড ইন টু এ কম্পিউটার ইজ কল্ড ইনপুট, যেটা আমরা দিচ্ছি, ঠিক আছে? ইট সেন্ডস ডেটা অ্যান্ড ইনস্ট্রাকশন টু দ্য সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এই সিপিইউ। সিপিইউটা খুব ইম্পর্টেন্ট কম্পিউটারের জন্য, ঠিক আছে? এই সিপিইউটা, সিপিইউ এর ফুল ফর্ম একটা জিনিস মাথায় রাখবে, আমরা যত যতগুলো শর্ট ফর্ম দেখতে পাবো কিনা সবগুলোর ফুল ফর্ম জানতে হবে, কেননা ফুল ফর্ম কিন্তু পরীক্ষাতে আছে। তাহলে কম্পিউটার ফাংশন ফাংশন করছে কি হবে, কাজ করছে কি হবে কম্পিউটার, প্রথমে ওকে আমরা ইনপুট দিলাম, এবার কি হচ্ছে, এবার ওকে, ঠিক আছে, কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকে, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী ও, ঠিক আছে, ডেটাটাকে প্রসেস করে, ওই ডেটা নিয়ে কাজ করে, ঠিক আছে? তাহলে প্রথমে হলো ইনপুট, তারপর কি আসছে, প্রসেসিং, প্রসেস করা হচ্ছে ডেটাটাকে যা দেওয়া হয়েছে, তারপর কি করছে, ও ওটাকে আউটপুট রূপে নিয়ে আসছে। যেমন মানে যেমন যেমন হচ্ছে ক্যালকুলেটরের ক্ষেত্রে আমরা বলি, ক্যালকুলেটর এক ধরনের ছোট কম্পিউটার, আমরা হচ্ছে 2+3 করলাম, ঠিক আছে, 2+3 করলাম, তো কি হচ্ছে, আমি ইনপুট কি কি দিলাম, 2+3। এবার 2+3 কি হবে, ওটাকে ও আগে নিল যে আমাকে কোন ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, প্লাস কিভাবে করতে হয়। ক্যালকুলেটর নর্মালি অনেকগুলো অপশন থাকে, তার মধ্যে চারটা মেন, যোগ বিয়োগ গুণ ভাগ, তো যোগ করতে বলছি না বিয়োগ করতে বলছি, ঠিক আছে? ওকে আগে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, ও সেটা দেখে বুঝে নিবে। এবার ও কি করবে, ওই 2+3 দুইটাকে নিজের ভাষায় ইয়ে করবে, ট্রান্সলেট করবে, আর তিনটাকে করবে, ঠিক আছে, দিয়ে ওটাকে ও যোগ করবে। তো এই জিনিসটাকে বলা হচ্ছে প্রসেসিং। এবার কি হচ্ছে, ও আমাদের ফেরত পাঠালো ডেটা, মানে ইয়ে রেজাল্টটা পাঠালো, রেজাল্ট 2+3 কি, স্ক্রিনে লেখা উঠলো 5, এই 5টা হচ্ছে তাহলে আউটপুট, বুঝতে পারা গেল? তারপর কি হচ্ছে স্টোরেজ, কি হচ্ছে যদি মনে করা হয়, যদি কোনো কিছু মনে যে কোনো ইয়েটা ইনফরমেশনটা, ঠিক আছে, সেটা আউটপুট আছে, ঠিক আছে, সেটা আমাকে কি করতে হবে, আমাকে হচ্ছে সেভ করে রাখতে হবে, তখন আমার পড়বে হচ্ছে স্টোরেজের দরকার। আর একটা কি বলছে, ইট স্টোরস ডাটা অ্যান্ড প্রোগ্রামস পার্মানেন্টলি। প্রোগ্রাম কাকে বলছি আমরা, কম্পিউটারকে আমরা যে ইনস্ট্রাকশনটা দিচ্ছি, ঠিক আছে, সেম ধরনের এক গুচ্ছ ইনস্ট্রাকশন নিয়ে কম্পিউটার প্রোগ্রাম তৈরি হয়, অর্থাৎ কম্পিউটার, ওর তো নিজের কোনো বুদ্ধি নেই, ওকে কাজ করতে হবে, ঠিক আছে? তো কাজ কিভাবে করতে হবে সেটা আমরা বলে দিচ্ছি ওকে, যে তুমি এই এই করে কাজ করবা। তো এই যে বলে দিচ্ছি, একে বলা হচ্ছে প্রোগ্রাম, ঠিক আছে? তারপর ফিচার্স অফ কম্পিউটার, কম্পিউটারের হচ্ছে বৈশিষ্ট্য কি কি আছে, স্পিড দিয়ে মাপা হয়, অ্যাকিউরেসি, স্টোরেজ ক্যাপাসিটি, অতটা ঠিক আছে খুব একটা দরকার নেই। হ্যাঁ, জেনারেশন অফ কম্পিউটার, ঠিক আছে, ফার্স্ট জেনারেশন কি আছে, ঠিক আছে, সুইচিং ডিভাইস, মানে কি হচ্ছে জেনারেশন, এখনো পর্যন্ত পাঁচটা পাঁচটা বলা হচ্ছে, ফিফথ জেনারেশন, আমাদের এখন যেটা কম্পিউটার ইউজ করছি আমরা, এটা হচ্ছে ফিফথ জেনারেশনের কম্পিউটার ইউজ করছি, ঠিক আছে? এই জেনারেশনের মধ্যে পড়তে হবে মেইনলি যেগুলো, ঠিক আছে, এই সুইচিং ডিভাইস, কি ডিভাইস দিয়ে কাজ করা হচ্ছিল, ঠিক আছে, সুইচিং ডিভাইস আর স্টোরেজ ডিভাইস, এটা আর হচ্ছে অ্যাপ্লিকেশন, কি কাজে ব্যবহার করা হতো। ফার্স্ট জেনারেশনে ছিল ভ্যাকুয়াম টিউব, ভ্যাকুয়াম টিউব হচ্ছে এক ধরনের টিউব, যেটা হচ্ছে ওর ভেতরে কিছু থাকে না, শূন্য স্থান থাকে, তাই ওকে বলা হয় ভ্যাকুয়াম টিউব। দুই রকমের ভ্যাকুয়াম টিউব হয়, একটা ডায়োড, একটা ট্রায়োড, ঠিক আছে? আর কি হচ্ছে স্টোরেজ হিসাবে কি ইউজ হতো, ম্যাগনেটিক ড্রাম। তো এটা খুব একটা ইম্পর্টেন্ট নয় এগুলো, ঠিক আছে, পরীক্ষাতে যেগুলো আসতো আমরা দেখেছি মেইনলি, ঠিক আছে, এই থার্ড থেকে ইম্পর্টেন্ট, 3 নাম্বারটা, ঠিক আছে, কি করা হচ্ছে, সুইচিং ডিভাইস কি আছে, ঠিক আছে, তারপর তোমার হচ্ছে গিয়ে স্টোরেজ অতটা ইম্পর্টেন্ট না, এই যে DBMS, এটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম অ্যাপ্লাই করা হয়েছিল, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, থার্ড এর ক্ষেত্রে। আর ফোর্থ, ফোর্থটা অতটা খুব একটা দেখিনি, তাও একটু পড়ে নেবে ফোর্থ, হ্যাঁ। আর ফিফথটা খুব এসছে দেখেছি, হ্যাঁ, ফিফথের স্টোরে, মানে এটা হচ্ছে ফিফথের অ্যাপ্লিকেশনটা কি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে
কম্পিউটারকে এমন একটা ব্যবস্থা করে দেবে যে ও নিজে থেকে এই ডিসিশন নিতে পারবে কি করতে হবে না করতে হবে। ওর একটা এক্সাম্পল কি দিয়েছে, রোবোটিক্স। এই যে আগামী দিনে, ঠিক আছে, উবের বা ওলা, হয়তো তোমরা মানে উবের করছে, তোমরা তো শুনে থাকবে, আমেরিকার রাস্তাতে ওরা চাইছে যে অটো ড্রাইভার দিয়ে গাড়ি চালাতে, মানে কি তোমার হচ্ছে লাগবেই না, কি বলছে, ড্রাইভারই লাগবে না, গাড়ি নিজে নিজেই চলবে, নিজে নিজে সাইড নেবে, ঠিক আছে। এই টিটস বিটস আছে, ঠিক আছে। কি হচ্ছে, এক নাম্বারটা পড়বে, সিদ্ধার্থ ওয়াজ দ্য ফার্স্ট কম্পিউটার ডেভেলপড ইন ইন্ডিয়া। এখানে ট্রানজিস্টার একটা পার্ট আছে, দেখবে তো, ট্রানজিস্টার এই যে সেকেন্ড এর, হ্যাঁ এটা একটু পড়ে নেবে, এটাও ইম্পর্টেন্ট, ট্রানজিস্টার সুইচিং ডিভাইস। নেক্সট হচ্ছে যে ক্লাসিফিকেশন অফ কম্পিউটার, কম্পিউটার শ্রেণী বিভাগ। কম্পিউটার শ্রেণী বিভাগ না, তিন রকমের শ্রেণী বিভাগ হচ্ছে, একটা হচ্ছে বেসড অন সাইজ, ওর সাইজ কিভাবে কত কেমন হচ্ছে সেই অনুযায়ী ভাগ আছে, একটা হচ্ছে বেসড অন ওয়ার্ক, কিভাবে কাজ করছে সেটা ভাগ আছে, আর একটা হচ্ছে বেসড অন পারপাস, কি কি উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে। তো বেসড অন সাইজ কি আছে, মাইক্রো কম্পিউটার, মিনি কম্পিউটার, মেন ফ্রেম কম্পিউটার, সুপার কম্পিউটার। এর মধ্যে মাইক্রো কম্পিউটার আর সুপার কম্পিউটারটা একটু আসে পরীক্ষাতে। মাইক্রো কম্পিউটার কোনটা, আমরা বাড়িতে, ঠিক আছে, যে সমস্ত কম্পিউটারগুলো ব্যবহার করছি, এই যে ডেস্কটপ কম্পিউটার বা পার্সোনাল কম্পিউটার, ল্যাপটপ, হ্যান্ডহেল্ড আর পাম্পটপ, হাতের তালুতে থাকে ট্যাবলেট, ঠিক আছে, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে আমাদের মাইক্রো কম্পিউটার, ঠিক আছে। আর সুপার কম্পিউটার কি, সুপার কম্পিউটার হচ্ছে সেই কম্পিউটার যেটা, এক্সাম্পল একটু পড়ে নেবে, এগুলো অতটা দরকার নেই। সুপার কম্পিউটারটা কি, সুপার কম্পিউটার হচ্ছে সব মানে বিভিন্ন, ঠিক আছে, রিসার্চ সেন্টারে, স্পেস রিসার্চ, এগুলো ব্যবহার করা হয়, যেখানে ক্যালকুলেশন প্রচন্ড নিখুঁত পরিমাণে লাগে আর প্রচুর একসাথে অনেকগুলো প্রোগ্রাম রান করতে হয় তাকে, ঠিক আছে। তো সেই সব জায়গাতে আমাদের সুপার কম্পিউটার ইউজ হয়। এই যে দেখো সুপার কম্পিউটার কি বলছে, দিজ আর দ্য ফাস্টেস্ট অ্যান্ড মোস্ট এক্সপেন্সিভ মেশিন, দে হ্যাভ হাই প্রসেসিং স্পিড কম্পেয়ার টু আদার কম্পিউটার, সুপার কম্পিউটার আর মোস্ট পাওয়ারফুল, লার্জ ইন সাইজ অ্যান্ড মেমোরি, ওর স্পিডও বেশি, ওর সাইজও বড়, ঠিক আছে, আর ওর মেমোরিও প্রচুর, কম্পেয়ার টু অল আদার কম্পিউটার, দ্য স্পিড অফ সুপার কম্পিউটার ইজ মেজার্ড ইন ফ্লপস। এই ফ্লপস এর ফুল ফর্মটা পড়ে নেবে, ফ্লপস, সুপার কম্পিউটার্স আর ইউজড ফর হাইলি ক্যালকুলেশন ইন্টেনসিভ টাস্ক সাচ অ্যাজ ওয়েদার ফোরকাস্টিং, নিউক্লিয়ার রিসার্চ, মিলিটারি এজেন্সি, সাইন্টিফিক রিসার্চ ল্যাবরেটরিজ। এই যে নাসা, ইসরো, এগুলো তো সব সুপার কম্পিউটার থাকে, ঠিক আছে। ক্রে ওয়ান হচ্ছে ওয়ার্ল্ড এর প্রথম সুপার কম্পিউটার, আর পরম হচ্ছে ভারতের প্রথম সুপার কম্পিউটার, পরম। পরম মিশনটা একটু পড়ে নেবে, বেসড অন ওয়ার্ক, কিভাবে কাজ করছে, ঠিক আছে, হ্যাঁ, সেই অনুযায়ী হচ্ছে দুটো ভাগ, তিন রকম ভাগ আছে, হ্যাঁ, কম্পিউটারের। একটা হচ্ছে অ্যানালগ কম্পিউটার, কম্পিউটারটা আসলে কি হবে, কম্পিউটার মানে ডেস্কটপ বা ল্যাপটপ সেটা কিন্তু নয়, ঠিক আছে। কম্পিউটার হচ্ছে এমন একটা মেশিন যা যে কোনো কিছু গণনা করতে পারে, ঠিক আছে, একদম সহজ, ঠিক আছে, একদম সহজ। ইয়ে হচ্ছে তোমার ওই ইয়ে পাওয়া যায় কম্পিউটার, কি বলে ওটাকে গো, আরে স্লেটের মাঝে থাকতো যে গোল গোল পুঁতি দিয়ে, জানো কি বলে ওটাকে, বাচ্চাদের শেখানো হয়, নামটাই ভুলে গেলাম আমি, অঙ্ক শেখানো হয় ওটা দিয়ে, আচ্ছা যাক গে। সারা আমার কথা শুনতে পাচ্ছো, স্লেটের উপরে যেটা থাকে, গুনে গুনে একটা একটা করে, গুনে গুনে এক দুই গুনে যায়, ওটাকে বলা হচ্ছে প্রথম কম্পিউটার। আচ্ছা আচ্ছা, আরে কি নাম ওটাকে বলে গো, খুব পপুলার হয়েছে এখন ওটা, আমি ভুলে গেছি, এখন খুব চলছে, ও বাচ্চাদের ওটার উপরে কোচিং ও দেওয়া হয়, কম্পিউটেশন করাটা কি যে নাম, আচ্ছা মনে পড়লে বলবো, খুব পপুলার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না আমার। তো যাকগে, তো কি হচ্ছে অ্যানালগ কম্পিউটার, মানে হচ্ছে যেটা ম্যানুয়াল প্রসেসে কাজ করে, ঠিক আছে, কি বলে হচ্ছে, এই যে দেখো কি, স্পিডোমিটার আর সিসমোগ্রাফ, এগুলো বলছে, দিস কম্পিউটার্স ক্যারি আউট অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল অপারেশন বাই ম্যানিপুলেটিং অ্যান্ড প্রসেসিং ডেটা। স্পিডোমিটার, ওই যে গাড়ি চালানোর যে কাঁটার মিটার থাকতো না, কাঁটাওয়ালা মিটার, এখন তো কমে গেছে, কাঁটাওয়ালা মিটার,
সিসমোগ্রাফ কি? ওই যে ভূমিকম্প মাপার যন্ত্র, ঠিক আছে, একটা স্কেল দিয়ে পেন দিয়ে থাকে সিসমোগ্রাফ। ডিজিটাল কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার হচ্ছে যেখানে বাইনারি বা আরো হায়ার লেভেলের ডিজিট ইউজ করা হয়। ডিজিটাল, এই যে ক্যালকুলেটর এখন ডিজিটাল হয়ে গেছে, ঠিক আছে, বা গাড়ির মিটারটাও ডিজিটাল হয়ে গেছে। আমরা আমরা যে কম্পিউটার ইউজ করছি এটা কি হচ্ছে, বাইনারি অপারেশন করছে। বাইনারি অপারেশন আমরা পরে পড়বো আরো একটু ভালো করে, ঠিক আছে। মানে কি হচ্ছে বাইনারি অপারেশন, মানে হচ্ছে বাইনারিতে দুটো ডিজিট থাকে, জিরো আর ওয়ান, আর অন্য কোনো ডিজিট থাকে না। তো কম্পিউটার যত ক্যালকুলেশন করে বাইনারি পদ্ধতি বা আর একটু হায়ার লেভেলের পদ্ধতিতে করে, ঠিক আছে। যেমন এক্সাম্পল দিয়েছে ডেস্কটপ, কি এটা হচ্ছে পুরো ডিজিটাল, নট অনলি পারফর্মস ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন বাট অলসো কম্বাইন্স দ্য বাইটস টু প্রোডিউস ডিজায়ার্ড গ্রাফিক্স। ও হচ্ছে বাইট ইউজ করে, ঠিক আছে। হাইব্রিড কম্পিউটার, হাইব্রিড কম্পিউটার হচ্ছে এমন কম্পিউটার যেটা দুটো পদ্ধতিতেই কাজ করে। হাইব্রিড মানে হচ্ছে মিশ্র, ঠিক আছে, যেটা অ্যানালগ পদ্ধতিতেও কাজ করে আবার ডিজিটাল পদ্ধতিতেও কাজ করে। যেমন এক্সাম্পল দিয়েছে যে ইসিজি, ঠিক আছে, ডায়ালিসিস, এগুলোর হচ্ছে, ঠিক আছে, হাইব্রিড। যেমন পেট্রোল পাম্পের এখন যে তেল দিচ্ছে, ঠিক আছে, সেটা হচ্ছে হাইব্রিড মেশিন দিয়ে। বেসড অন পারপাস হচ্ছে একটা জেনারেল পারপাস আর স্পেশাল পারপাস, ঠিক আছে, এটা খুব একটা ইম্পর্টেন্ট নয় অতটা, ঠিক আছে, এগুলো একটু দেখে নেবে। হ্যাঁ, কোয়ান্টাম কম্পিউটার, কোয়ান্টাম কম্পিউটার প্রথম কে করেছিল, রিচার্ড ফাইনম্যান। ইজ কোয়ান্টাম মেকানিক্যাল ফেনোমেনা দিস ফার্স্টেস্ট কম্পিউটার, ইমিটেটিং ব্রেন ওয়ার্কিং, এটা হচ্ছে প্রচন্ড ফাস্ট কম্পিউটার, কোয়ান্টাম কম্পিউটার। ন্যানো কম্পিউটারটা খুব ফাস্ট। ইট ইজ জেনারেল টিম ইউজ টু ডিসক্রাইব, টিম এটা হবে না, টার্ম হবে, হ্যাঁ টার্ম হবে, ইউজ টু ডিসক্রাইব এ কম্পিউটার স্মলার দ্যান এ মাইক্রো কম্পিউটার। আমরা যে হচ্ছে ইউজ করি কম্পিউটার, এই যে ল্যাপটপ, ডেস্কটপ, ট্যাব, এগুলোর থেকেও ছোট, ঠিক আছে। বলছে ইউজুয়ালি অ্যাবাউট দ্য সাইজ অফ এ ক্রেডিট কার্ড, দরকার নেই প্রত্যুষ প্রত্যুষটা পড়বে। হ্যাঁ, ইন্ডিয়াস ফার্স্টেস্ট ফার্স্ট মাল্টি প্লেট অফ ফ্লপ সুপার কম্পিউটার নেম প্রত্যুষ, এই নামটা জাস্ট মাথায় রাখবে, প্রত্যুষ, ঠিক আছে, সুপার কম্পিউটার। আর এখানে তেমন কিছু নেই, অ্যাপ্লিকেশন অফ কম্পিউটার একটু যা জানো, এগুলো সবই জানো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আজ বর্তমান যুগে আইসিটিতে সব থেকে চর্চিত টার্ম হচ্ছে এটাই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই যে রোবোটিক, এর একটা অ্যাপ্লিকেশন হচ্ছে রোবোটিক্স, রোবট তৈরি করা। নেক্সট আসছে আমাদের সেকেন্ড চ্যাপ্টার, এই ইয়ের পরে না কিছু কোশ্চিন আছে, একটু বইটা দেখলে কোশ্চিনটা কিনে নেবে, ঠিক আছে, মানে বইটা কিনে কোশ্চিনটা দেখে নেবে। হ্যাঁ, নেক্সট হচ্ছে কম্পিউটার আর্কিটেকচার, মানে কম্পিউটার ডিজাইন করা হয়েছে কিভাবে। কম্পিউটার আর্কিটেকচার ফার্স্ট চ্যাপ্টার কিছু মিস করলাম সম্ভবত, দেখি তো। আচ্ছা, কোনটা কোনটা বললাম বুঝতে পারলে তো, মনে থাকবে তো ওটা যা যা বললাম? হ্যাঁ স্যার। শম্পা শুনতে পাচ্ছো? কৌশিক, যা যা বললাম মনে থাকবে তো? এগুলো মার্ক করা কিন্তু থাকবে না ওতে। হ্যাঁ, তো আমি বলে দিচ্ছি, একটু আপলোডও করে দেবো, দেখে নেবে। নেক্সট, ঠিক আছে, নেক্সট হচ্ছে আসছে আমরা কম্পিউটার আর্কিটেকচার সেকেন্ড চ্যাপ্টার, আমাদের কি হবে, ঠিক আছে, তৈরি ডিজাইন করা হচ্ছে। কম্পিউটার আর্কিটেকচার ডিলস উইথ দ্য জাগে, এটাও তো পড়ার দরকার নাই, দেখেন এটা ছবি, ছবি দেখলে বুঝতে পারবে, ঠিক আছে। এটা হচ্ছে সিপিইউ, এই পুরোটা, ঠিক আছে, এই পুরোটা হচ্ছে সিপিইউ। এখানে প্রথমে ইনপুট ইউনিট দেওয়া হচ্ছে সিপিইউ কে যাচ্ছে, ঠিক আছে, তারপর সিপিইউ ডেটাটাকে প্রসেস করে হচ্ছে আমাদের আউটপুট দিচ্ছে, এবং দরকার পড়লে, ঠিক আছে, দরকার পড়লে সিপিইউ, ঠিক আছে, একটা সেকেন্ডারি স্টোরেজ
ইউজ করছে। ফোনের ক্ষেত্রে যেমন সেকেন্ডারি স্টোরেজ কোনটা বলো তো? আমরা যে মেমোরি কার্ডটা ইউজ করি, মেমোরি কার্ড, মেমোরি কার্ড সেট মেমোরি কার্ড হচ্ছে কম্পিউটার প্যান ড্রাইভ, যে আমরা যেটা হার্ড ডিস্ক ইউজ করি, ঠিক আছে? আর যদি পেন ড্রাইভ বা ওই টাইপের আরো কিছু ব্যবহার করি, হ্যাঁ, সেটা হচ্ছে সেকেন্ডারি স্টোরেজ। তাহলে এটা হলো ইয়ে তোমার বাইরের দিকটা বলছি, আর কম্পিউটারের মূল জায়গাটা হচ্ছে সিপিইউ। এই কম্পিউটার কালো বক্স থাকে, দেখেছো বক্স, কালো বক্সটা দেখেছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার দেখেছি। আব্দুল্লাহ দেখেছো কম্পিউটার কালো বক্স? হ্যাঁ স্যার। দেখনি আব্দুল্লাহ? হ্যাঁ স্যার। ওটাকে বলছে সিপিইউ। হ্যাঁ, ওখানে কম্পিউটার আসল কাজকর্ম হয় সবকিছু, ঠিক আছে? তো কি হচ্ছে, ইনপুট দিচ্ছে সিপিইউ কে, সিপিইউ দিচ্ছে আউটপুট কে, এবং সিপিইউ দরকার পড়লে ডেটা ট্রান্সফার করছে কার সাথে? স্টোরেজ ইউনিটের সাথে, সেকেন্ডারি স্টোরেজ ইউনিটের সাথে, ঠিক আছে? এবার সিপিইউ কি আছে, সিপিইউ হচ্ছে দুটো পার্ট আছে, দুটো বা তিনটে, দুটো পার্টই, হ্যাঁ তিনটে পার্টও বলা যেতে পারে, ঠিক আছে? কন্ট্রোল ইউনিট, এই কন্ট্রোল ইউনিট আর ALU, হ্যাঁ, অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট, এই দুটোর না ফুল ফর্ম লাগবে কিন্তু, ঠিক আছে? এই সেকেন্ডটার ফুল ফর্ম একবার কোনো একটা পরীক্ষাতে এসেছিল, অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট, ঠিক আছে? কন্ট্রোল ইউনিট, ইনপুট ইউনিটের কাজ কি, সিপিইউ এর কাজ কি, সিপিইউ এর মধ্যে যে তিনটে যাচ্ছে এর কাজ কি, আর সেকেন্ডারি সোর্স তো বললামই, আর আউটপুটের কাজটা কি, ঠিক আছে? দেখো ইনপুট ইউনিট, ইনপুট ইউনিট আমরা কমন সেন্স থেকে বলতে পারছি যে আমরা কম্পিউটারকে কিছু র ডেটা দিব, ঠিক আছে, যেটা ও প্রসেস করবে, ঠিক আছে? তো আমরা দেওয়ার জন্য যে মাধ্যমগুলো ব্যবহার করি ইনপুট ইউনিট, ঠিক আছে, যে আমি আমরা হচ্ছে যে ডিভাইসগুলো ব্যবহার করি তাকে বলা হচ্ছে ইনপুট। ইনপুটের মধ্যে কি কি পড়ছে কেউ বলবে? ইনপুট ইউনিটের মধ্যে কি কি পড়ছে? কিবোর্ড, মাউস, বারকোড রিডার, ভেরি গুড, তারপর স্ক্রিন টাচ, স্ক্রিন টাচ, স্ক্যানার। আমরা যে কথা বলি মাইক, ঠিক আছে, মানে যেগুলো যাবতীয়, আমরা যেগুলো যাবতীয়, এই যে তুমি যে কথা বলছো, ঠিক আছে, তোমার ফোনে কিন্তু দেখো স্পিকারের রোল আলাদা আর মাইকের রোল আলাদা, ভুলিয়ে ফেলবে না কিন্তু। মাইক দিয়ে আমরা ইনপুট দিই, সাউন্ডটাকে ইনপুট করি, ঠিক আছে, আর স্পিকার দিয়ে আমরা কি করি, সাউন্ডের আউটপুট নিই, ঠিক আছে? তাহলে মাইকটা কিন্তু ইনপুটের মধ্যে পড়েছে। নেক্সট আউটপুট এক্সাম্পল পরে পড়বো আমরা, ঠিক আছে? আমরা দেখে নিই হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের কাজ, ঠিক আছে, কি কি দিয়ে তৈরি হচ্ছে। বলছে ইট কনসিস্ট অফ এ সেট অফ রেজিস্টার্স, রেজিস্টার্স হচ্ছে এক ধরনের বিশেষ মেমোরি, প্রাইমারি কম্পিউটার মেমোরি দুটো ভাগে ভাগ হয়, একটা প্রাইমারি একটা সেকেন্ডারি, ঠিক আছে? তো রেজিস্টারটা হচ্ছে প্রাইমারি মেমোরির মধ্যে পড়ে, অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট অ্যান্ড কন্ট্রোল ইউনিট, সবগুলো কি করছে, একসাথে কাজ করছে। হ্যাঁ, তারপর কি বলছে, দ্য প্রাইমারি ফাংশনস অফ সিপিইউ, সিপিইউ কি করছে, সিপিইউ ট্রান্সফারস ইনস্ট্রাকশন অ্যান্ড ইনপুট ডেটা ফ্রম মেইন মেমোরি টু রেজিস্টার্স, রেজিস্টার্সটা হচ্ছে ইন্টারনাল মেমোরি, ঠিক আছে, মেইন মেমোরিটাও বলতে পারি ইন্টারনালি। দ্য সিপিইউ এক্সিকিউটস দ্য ইনস্ট্রাকশন ইন দ্য স্টোরড সিকোয়েন্স, যেভাবে প্রোগ্রাম লিখে দেওয়া হয়েছে, যেভাবে প্রোগ্রাম লিখে দেওয়া হয়েছে, ঠিক আছে, সেই অনুযায়ী হচ্ছে ও কাজ করছে। আর যখন হচ্ছে দরকার পড়ছে, বলছে সিপিইউ ট্রান্সফার আউটপুট ডাটা ফ্রম রেজিস্টার টু মেইন মেমোরি, ঠিক আছে? তো এই এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ইজ অফেন কল দ্য ব্রেন অফ কম্পিউটার, ব্রেন, ব্রেন হচ্ছে কম্পিউটার ব্রেন বলা হয় ওকে, হ্যাঁ ওটাই মেইন কাজ করে। দ্য সিপিইউ ফেব্রিকেটেড ইন অ্যাজ এ সিঙ্গেল ইন্টিগ্রেটেড সার্কিট অ্যান্ড ইজ অলসো নোন অ্যাজ মাইক্রো প্রসেসর, এই টার্ম গুলো জানবে, ঠিক আছে, মাইক্রো প্রসেসর। সিপিইউ কে কি করা হচ্ছে, খুব ছোট্ট একটা আইসি চিপের মধ্যে যখন রাখা হচ্ছে, ঠিক আছে, তাকে বলা হচ্ছে মাইক্রো প্রসেসর। সিপিইউ এর কাজ কি করছে, সিপিইউ বলছে ইন্টারনাল আর এক্সটারনাল, ঠিক আছে, ডিভাইস গুলোকে কন্ট্রোল করছে, আর কাজ হচ্ছে অ্যারিথমেটিক আর লজিক অপারেশন গুলো করা। অ্যারিথমেটিক তো আমরা বুঝতে পারলাম, যোগ বিয়োগ গুণ ভাগ, লজিকটা কি, কে কার সমান, কে কার থেকে বড়, কে কার থেকে ছোট, একটা টার্ম আছে, ঠিক আছে, লজিক গেট, এটা ইলেকট্রনিক্স এর পার্ট, ঠিক আছে, লজিক গেট,
এই জিনিসটা দিয়ে এই লজিক্যাল অপারেশনটা হয়, টার্মটা মাথায় রাখবে। হ্যাঁ আচ্ছা, তো কি হচ্ছে তারপরে দেখে নাও, অ্যারিথমেটিক এন্ড লজিক ইউনিটের কি হচ্ছে কাজ, অ্যারিথমেটিক আর লজিক ইউনিটের কাজ এই যে লজিক্যাল অপারেশন, এই যে আছে না এন্ড নট অর জোর, ঠিক আছে, এই হচ্ছে, এটা হচ্ছে গেট অপারেশন, এটা হচ্ছে মানে একটু হায়ার লেভেলের পড়াশোনা, ঠিক আছে, বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে হয় তো ওটা দরকার নাই, খালি নামটা জেনে রাখ, ঠিক আছে। এল ইউ এর ফুল ফর্ম লাগবে, আর এল ইউ কি অপারেশন হয়, অ্যারিথমেটিক অপারেশন হয় আর লজিক্যাল অপারেশন, এই যে অ্যারিথমেটিক অপারেশন নাম দিয়েছে অ্যাডিশন সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন ডিভিশন, বাইশিফটিং অপারেশন কি হচ্ছে বলছে যে একটা ওয়ার্ডকে সোজা বা উল্টো ভাবে, ঠিক আছে, সাজিয়ে দিচ্ছে, কম্পারিজন অপারেশন, এই এই চিহ্নগুলো জানা আছে তো, সমান তো জানো, এটা লেস দেন, এটা গ্রেটার, এটাও লেস দেন ইকুয়াল টু, এটা গ্রেটার দেন, এটা গ্রেটার দেন ইকুয়াল টু, রেজিস্টার্স এই সম্বন্ধে পরে পড়বো আমরা। হ্যাঁ রেজিস্টার্স কি হচ্ছে, রেজিস্টার হচ্ছে একটা বিশেষ মেমোরি, খুব হাই স্পিড মেমোরি, যেটা সিপিইউটা তার নিজের অপারেশন করার চলাকালীন, ঠিক আছে, ওর হচ্ছে ব্যবহার করে, এই যে দিস আর ইউজ কুইকলি অ্যাকসেপ্ট স্টোর অ্যান্ড ট্রান্সফার ডেটা অ্যান্ড ইনস্ট্রাকশন দ্যাট আর বিং ইউজড ইমিডিয়েটলি বাই দ্য সিপিইউ, দিস রেজিস্টার্স আর দ্য টপ অফ দ্য মেমোরি হায়ারকি, মেমোরি হায়ারকি আমাদের ওই মেমোরি চ্যাপ্টারে আছে, ওটা পড়বো তখন। আর দ্য ফাস্টেস্ট ওয়ে টু সিস্টেম ম্যানিপুলেট ডেটা, দ্য নাম্বার অ্যান্ড সাইজ অফ দ্য রেজিস্টার ভ্যারি ফ্রম প্রসেসর টু প্রসেসর, খুব ছোট্ট মেমোরি হয় এটা কিন্তু স্পিডটা খুব হাই। কন্ট্রোল ইউনিটের কাজ হচ্ছে, কন্ট্রোল ইউনিট, ঠিক আছে, ইনপুট আর আউটপুট ডিভাইসের মধ্যে হচ্ছে কি করে, সমন্বয় রক্ষা করে চলে, ঠিক আছে, ও সবাইকে হ্যান্ডেল করে, কন্ট্রোল ইউনিটটা কন্ট্রোল করে সবাইকে, ঠিক আছে। কি বলেছে, ইট ডিরেক্টস টু দ্য কম্পিউটার টু ক্যারি আউট স্টোর প্রোগ্রাম ইনস্ট্রাকশন বাই কমিউনিকেটিং উইথ এল ইউ অ্যান্ড দ্য রেজিস্টার্স, ইট অর্গানাইজ দ্য প্রসেসিং অফ ডেটা অ্যান্ড ইনস্ট্রাকশন, ঠিক আছে, কন্ট্রোল ইউনিট মাথায় রাখবে, ও ইনপুট আর আউটপুট ইউনিটের মধ্যে হচ্ছে সমন্বয় সাধন করে এটা একটু করে নেবে। মাইক্রো প্রসেসর সম্বন্ধে তো আমরা পড়লাম একটু আগেই, কাকে বলছে মাইক্রো প্রসেসর, ঠিক আছে, সিপিইউ কে যখন একটা আইসির মধ্যে, আইসি চিপের মধ্যে, আইসি আইসি চিপটা কি কেউ জানা আছে, আইসি চিপ জানা আছে, কেউ বলবে আইসি নামটা কি, আমরা সবাই শুনেছি ইন্টিগ্রেটেড সার্কিট ফুল ফর্ম, ঠিক আছে, কিন্তু জিনিসটা কি, এটা আইসিটা না এখন ইলেকট্রনিক্সের সমস্ত কিছুতে, ঠিক আছে, মাঝেরা খুব ইউজ হচ্ছিল, রেডিওতে টিভিতে সবগুলোতে আইসি থাকে, কি হয় একটা বড় সার্কিট বোর্ডকে, ঠিক আছে, আইসির মধ্যে খুব ছোট্ট পরিমাণে নিয়ে এসে, ঠিক আছে, সাজানো যায়, একটা বড় সার্কিট, ঠিক আছে, তার সবগুলো পার্টকে সিলিকন চিপের সাহায্যে খুব ছোট্ট জায়গাতে, ঠিক আছে, ওটা ইয়ে করা যায়, তৈরি করা যায়, তাকে বলছে হচ্ছে আইসি, ইন্টিগ্রেটেড সার্কিট। তো মাইক্রোপ্রসেসরটা বলেই দিয়েছি আগে, তেমন কিছু নাই। মেমোরি ইউনিট, মেমোরি ইউনিটের মধ্যে দুটো ভাগ আছে, এই যে কি বলেছে, ইট হ্যাজ প্রাইমারি অর মেন মেমোরি, একটা হচ্ছে সেকেন্ডারি অর অক্সিলিয়ারি মেমোরি, এই দুটো পরে সম্বন্ধে আমরা পড়বো, ঠিক আছে। মাদারবোর্ড, মাদারবোর্ডটা একটু দেখে নেবে, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, দ্য মেইন সার্কিট বোর্ড কন্টেন্ট ইন এনি কম্পিউটার ইজ কল্ড মাদারবোর্ড, ইট ইজ অলসো নোন অ্যাজ দ্য মেইন বোর্ড অর লজিক বোর্ড অর সিস্টেম বোর্ড অর প্ল্যানার বোর্ড, অল দ্য আদার ইলেকট্রনিক ডিভাইসেস অ্যান্ড সার্কিটস অফ কম্পিউটার সিস্টেম আর অ্যাটাচ টু দিস বোর্ড লাইক সিপিইউ, রম, র্যাম, এক্সপেনশন স্লট, পিসিআই স্লটস অ্যান্ড ইউএসবি পোর্ট। মানেটা কি বুঝলে, কেউ বলবে? ইট অলসো ইনক্লুডস কন্ট্রোলার্স ফর ডিভাইসেস লাইক দ্য হার্ড ড্রাইভ, ডিভিডি ড্রাইভ, কিবোর্ড অ্যান্ড মাউস, ইন দ্য আদার ওয়ার্ডস মাদারবোর্ড মেক্স এভরিথিং ইন এ কম্পিউটার ওয়ার্ক টুগেদার। মাদারবোর্ডটা কি জিনিস, কেউ একটু বলবে? স্যার মাদারবোর্ড আপনার র‍্যাম, রম এবং মাদারবোর্ড কি হচ্ছে, মেমরি, সমস্ত কিছুটাই, ঠিক আছে, মানে আমরা বলবো কম্পিউটার সেন্টার, ঠিক আছে, যেখান থেকে আমাদের যেমন হয় না, ধরে রাখো হচ্ছে আমাদের বাড়ির ইলেকট্রিসিটির ক্ষেত্রেই বলছি, ঠিক আছে, আমাদের কি থাকছে, একটা মেইন বোর্ড থাকছে, ডিস্ট্রিবিউশন বোর্ড, আচ্ছা ওটা বুঝবে না, সুইচ বোর্ডেরই এক্সাম্পল ধরে নাও, সেখান থেকে কি হচ্ছে, সব জায়গায় তার যাচ্ছে, কন্ট্রোল করছে প্রত্যেকটা জায়গাকে, ফ্যান, টিভি, লাইট, ঠিক আছে, এসি, আর যা যা যন্ত্রপাতি আছে, ফ্রিজ, সবকে কে, সবের সঙ্গে কার কানেকশন করা আছে,
সুইচ বোর্ডের কম্পিউটারের ক্ষেত্রেও ঠিক সেই জিনিস, যে কম্পিউটার যতগুলো পার্টস আছে, অংশ আছে যেগুলো, ঠিক আছে, সবগুলো কার সূত্রে কানেক্ট হচ্ছে, মাদারবোর্ডের সূত্রে, সেখান থেকে সব তারগুলো বেরিয়ে আসছে, ও সার্কিট প্রত্যেকটা পার্টের বেরিয়ে আসছে। ওকে, কম্পোনেন্টস অফ মাদারবোর্ড দরকার নেই পড়ার। ডান দিকে দেখি কি বলছে, ইন্টারকানেকশন অফ ইউনিটস, এই যে আমাদের ইউনিট গুলো আছে, কি 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 ইউনিট পেলাম আমরা, পেলাম হচ্ছে চারটা ইউনিট পেলাম, কি কি পেলাম, একটা হচ্ছে তোমার ইনপুট ইউনিট, আউটপুট ইউনিট, সিপিইউ, আর একটা হচ্ছে মেমোরি ইউনিট, চারটে ইউনিট পেলাম, ঠিক আছে। এই চারটে ইউনিটের মধ্যে কানেকশন করা হচ্ছে যে জিনিসটা দিয়ে, তাকে বলা হচ্ছে বাস, ঠিক আছে, মানে প্লাগ এর মতো ব্যাপারটা, ঠিক আছে, ইন্টারকানেকশন অফ ইউনিটস। হ্যাঁ, এটা হচ্ছে কানেকশন করা হচ্ছে যে জিনিসটা দিয়ে তাকে বলছে বাস। এই যে বলছে, এই বাস ইজ এ সেট অফ ওয়্যারস ইউজড ফর ইন্টারকানেকশন হোয়ার ইচ ওয়্যার ক্যান ক্যারি ওয়ান বিট অফ ডেটা। বাসের মধ্যে সব থেকে পপুলার হচ্ছে আমাদের কোনটা বর্তমানে, ঠিক আছে, জানা আছে, বাস হচ্ছে সব থেকে পপুলার, এটা পরীক্ষাতে হয়েছিল এর আগে, ইউএসবি। ইউএসবি নামটা শুনেছো? কোথায়? হ্যাঁ স্যার, কোথায় শুনেছো? কম্পিউটারে পড়েছিলাম, ইউএসবিটা ইলেভেনে ছিল আমাদের, পেন ড্রাইভ ঢুকাচ্ছি বা ক্যামেরাকে কম্পিউটার, হ্যাঁ, যে কেবিলটা থাকছে, ডেটা কেবিলটা, সেটা ইউএসবি। হ্যাঁ 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 হ্যাঁ, জয়েন করা ওটা ইউএসবি কেবিল, চার্জার, চার্জারের মাথার সাথে এখন যে কার্ডটা হচ্ছে, সবগুলো হচ্ছে ইউএসবি, ঠিক আছে। এই মুহূর্তে সব থেকে পপুলার বাস, ফুল ফর্ম হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস, হ্যাঁ, ফুল ফর্ম হচ্ছে, তাহলে বাসটা মাথায় রাখবে। ওকে, টিটবিটস, ইউপিএস ফুল ফর্মটা লাগবে, কি আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই বা আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই বলে অনেকে। কি হচ্ছে, আমরা একটা সাময়িক ব্যাটারি, মানে এটা দু রকমের কাজ করে, একটা হচ্ছে ভোল্টেজ যদি আপ ডাউন হয় তাহলে সেই ভোল্টেজটাকে স্টেবল করে, মানে উঁচু নিচু হয় না, বাড়িতে যে স্টেবিলাইজারে যে কাজটা সেটা হচ্ছে একটা কাজ করে ইউপিএস, আর কি হয় খানিকক্ষণ ব্যাক আপ দেয় 10 মিনিট 15 মিনিট ব্যাটারি ক্যাপাসিটি অনুযায়ী, মানে অনেকটা ইনভার্টারের মতো ব্যাপার, ঠিক আছে, ব্যাক আপ দেয়। বাফার কি? বাফার হচ্ছে একটা টেম্পোরারি স্টোরেজ, যেখানে হচ্ছে, যেখানে হচ্ছে রেজিস্টার গুলো ইউজ করে, ঠিক আছে, বলছে এখানে কি বলেছে টার্মটা, হোল্ডস দ্য ডেটা ফর ফার্দার এক্সিকিউশন। বাফার জিনিসটা খুব ভালো করে বোঝানো যাবে যদি নেটটা স্লো থাকে আর ইউটিউব খুলে বসো, কি হয় একটু একটু করে এগোই, ওই জিনিসটা করলে বাফার খাওয়া, জানা আছে তো, এটা নেট স্লো আছে, খুলছি খুলছি চলছে না, থামছে আবার চলছে, থামছে আবার চলছে, নেটের স্পিড কম বলে, ওই যে আটকে যাচ্ছে গোল গোল চাকা যে ঘুরে, ওই 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 জিনিসটা করলে বাফারিং, ঠিক আছে। তাহলে বাফারটা হচ্ছে কি, বাফারটা হচ্ছে একটা স্টোরেজ, ঠিক আছে, যেখানে হচ্ছে ডেটা হোল্ড করে রাখা হয় পরের স্টেজের অপারেশনের জন্য। বাফারটা একটু পড়ে নেবেন, অ্যাকুমুলেটর না করলেও হবে। স্পিড অফ প্রসেসর, স্পিড অফ প্রসেসর মাপা হয় মিলিয়ন্স অফ সাইকেলস পার সেকেন্ড বা মেগা হার্টজে, একটু পড়ে নেবে এটা, হ্যাঁ, মেগা হার্টজে স্পিড মাপা হয় প্রসেসরের, ইনস্ট্রাকশন সাইকেল দরকার নেই, অতটা আসেনি। ব্যাস মোটামুটি হয়ে গেল, ঠিক আছে। তো তোমরা তাহলে বইটা কিনে নেবে, বইয়ের ছবিটা কি দিয়ে দেব? স্যার ক্লাসটা রেকর্ডিং হচ্ছে তো নাকি? হ্যাঁ ক্লাস রেকর্ডিং হচ্ছে, রেকর্ডিংটা একটু দিয়ে দিবেন পরে। আচ্ছা আমি লিংকটাই দিয়ে দিচ্ছি না হলে, ঠিক আছে। আমি পরে দিচ্ছি একটু পরে, ঠিক আছে। তাহলে মোটামুটি কম্পিউটার দুটো পার্ট আমার হয়ে গেল, হ্যাঁ।
আচ্ছা, তোমাদের কোনো পরীক্ষা নেওয়ার কথা বলেছিলাম আমি? আগের দিন কিসের উপর বলেছিলাম? ব্লাড রিলেশন। ঠিক আছে, আজকে রাতে পরীক্ষা দেবে, গ্রুপে লিংক পোস্ট করে দেব, 10টা কোশ্চেন দেব, 15 মিনিট টাইম থাকবে, তার মধ্যে করে দেবে। ওকে স্যার, আমি তো নিউ পার্টিসিপেন্ট, আমি তো ইন্টার্ন হিসেবে তো জানি না। আচ্ছা, করার চেষ্টা করবে, ঠিক আছে, না পারলে কোনো ব্যাপার না। কিসের উপর হবে স্যার? ব্লাড রিলেশন। আচ্ছা, আমরা লজিক্যাল রিজনিং কি কি পড়েছিলাম কেউ বলতে পারবে? প্রথম থেকে কে আছে? প্রথম থেকে সম্ভবত জাহ্নবী আছে। প্রথম থেকে জাহ্নবী, প্রথম থেকে ক্লাস করছো তো? প্রথম দিন তো আমি ছিলাম না স্যার, প্রথম দিন তো খালি ইয়ে করাচ্ছিলাম আমি, কোডিং রিকোডিং থেকে ছিলাম, কোডিং রিকোডিং ইয়ে গুলো করেছো, ওই যে এআইও টাইপ, এআইও টাইপ স্যার। আমি আমি করেছি স্যার, প্রপোজিশন তো করেছি আমি, প্রপোজিশন, তারপর হচ্ছে ওই যে তোমার ট্রু ফলস টেবিলটা, হ্যাঁ হ্যাঁ, তারপর তোমার ইয়ে, না স্যার এগুলো আমি করিনি, আমি কোডিং রিকোডিং থেকে করেছি। তারপর ইয়ে গুলো তোমার কি বলে ওটাকে, ওই যে কি নাম, আরে বৈশিষ্ট্য গুলোকে কি বলছে গো, সব টার্ম হচ্ছে ইন্ডাকটিভ এন্ড ডিডাকটিভ, করেছো ইন্ডাকটিভ ডিডাকটিভ? সারাজ করেছো? না স্যার এটা তো হয়নি, ওই ডিডাকটিভ হয়নি, না মনে হয় হয়েছিল স্যার, হয়েছিল স্যার, তার জন্য অনলাইন ক্লাস আছে, আমি বলে দিচ্ছি, ঠিক আছে কি করতে হবে। হ্যাঁ, আচ্ছা আমি একটু 5 মিনিট ব্রেক নিচ্ছি, ঠিক আছে, 5 মিনিট পর ক্লাস শুরু করব। তোমার ইয়ে লজিক্যাল রিজনিং বলবো, খুব মন দিয়ে শুনবে প্রথম থেকে। হ্যাঁ, একটু 5 মিনিটের একটু ব্রেক নিচ্ছি।